প্রায় মাটি আর এখানে আগতে জাননি দিছিল সিভিল এডমিনিস্ট্রেশনের পর যেহেতু এই মাটিখিনি বিজিআর ল্যান্ড গভর্নমেন্ট ল্যান্ড হয় সরকারি মাটি উঠি যাব যখন মানুষ ইয়াতে বহি আসে আর জানো দিয়ার মতে বহু দিন আগের পর মানুষ লাহে লাহে উঠি গিয়ে আসে আমি 13 তারিখের পর আমার ফোর্স পার্সোনেল সবটা ফোর্স পার্সোনেল ইয়াতে ক্যাম্প করে আছে আর তেতিয়ারপ্রায় আমার ইয়াতে ফ্ল্যাগ মার্চ হয়েছে ফ্ল্যাগ মার্চের সময় আমি স্থানীয় লোকসকল কথা পাতি জানাইছো যেহেতু সরকারি মাটি আলটিমেটলি উঠি যাবই লাগবে আর সেইখিনি কথা বুঝি পাইছে যে ইয়াত থাকিব নোৱাৰে বুলি আর স্বইচ্ছারে নিজের নিজের ঘর দোকান যে আছে সেইখানে যুক্ত এমপ্লোচ এরিয়া আছে সেইখানে টেম্পু খুলি গৈ আছে আমার হিসাব মতে টোটাল 302 স্ট্রাকচার্স আসলে আজির দিনত 72 স্ট্রাকচার্স আসলে আর এই যিমানখিনি ঘর উঠাই লৈছে এইকেইটা নিজে উঠাই লৈছে আমি একটু করবলগা হওয়া নাই আমি ফুল কোঅপারেশন পাইছো স্থানীয় লোকসকলের
আমার কোনো অপোজিশন হোৱা নাই, সো এতিয়ালৈকে পিসফুলি চলি আছে। আর আমি ভাবো যে এই গোটেই 1000 বিঘা মাটিতে আমি অপোজিশন পিসফুলি আমি সেইখিনি ফ্রি করবলে পারিম বলে আমি আশা করি। হাইডুবিলৈ যাম, তাতে আছে, তাতে আমাৰ ইয়াতে কিমান সময় লাগে সেইখিনি আমি শেষ কৰি হাইডুবিলৈ যাম, হাইডুবিলৈ আকৌ কিমান সময় লাগে চেক কৰিম। 58 বিঘা আছে।